আমরা শুধু দুজনে চলে যাব গভীর জঙ্গলে, গিয়ে ওই গভীর জঙ্গলে বসে নিরালয় নিরজনে বসে বসে ভগবানের সাধন ভোজন করব। এবার একজনে স্বামী যদি তার স্ত্রীকে যার জন্য প্রস্তুত হতে বলে, সেই স্ত্রী কি তার স্বামীর মুখের উপর না করতে পারে? বাবা, তিনি হলেন প্রতিব্রত স্ত্রী, ভক্তি পরায়ণা রমণী, শান্ত ভদ্র নম্র। মা মাধবী বললেন, স্বামী গো, তুমি আমাকে যা বলবি আমাকে তো তাই শুনতে হবে। বেশ, তুমি যখন বলছো সব কিছু ছেড়ে আমরা চলে যাব, চলে যাই। তুমি একটাবার আমার কথাটা শোনো, আমাকে একটাবার রাধা মাধবের প্রণামটা করতে পাঠাও, আমি একবার প্রণাম করে চলে আসব। আমিও থাকবো না এই রাজ্যে, আমিও থাকতে চাই না, আমিও যেতে চাই, আমাকে একটিবার প্রণাম করতে দিতে যাও, দিতে অনুমতি আমি করছি, তুমি আমাকে অনুমতি দাও। ধর্মধ্বজ রাজা বললেন, তুমি যদি যাবে যাও, তবে আমি যাব না, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি করে প্রণাম সেরে এসে চলো। মা মাধবী ঘর ছেড়ে যাবার আগে আর একবার আপ্রাণী চেষ্টা করলেন, রাধা মাধবের মন্দিরে গিয়ে প্রণাম জানিয়ে বলি, ঠাকুর, ও ঠাকুর, এ তুমি ভালো করলে তো, আজ দেখো আমরা দুজনে চলে যাচ্ছি, তুমি একা থাকবি এই রাজ্যে, এই 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 আমাদের এই রাজ ঐশ্বর্য নিয়ে তুমি থাকো, তাহলে আমরা চলে যাই। তবে বিশ্বাস করো, কোনোদিন তোমার কাছে আর আসব না। ভগবান বললেন, আমি তো এটাই চাই, আমার ভক্ত যদি ঘরের কোণে বসে অভিমান করে নয়ন জল সার করে আমার জন্য বসে বসে কাঁদি, সে আসতে চায় না অভিমান করে আমার মন্দিরে, কিন্তু আমাকে পাওয়ার জন্য ঘরের কোণে বসে নয়ন জল সার করে ডাকছি। বিশ্বাস করো, আমি তো করি সবের মান অভিমান সব কিছু ছেড়ে ওই ভক্তের চোখের জলের টানে আমি সেই ভক্তের কাছে দুহাত বাড়িয়ে ছুটে যাই কৃপা করবার জন্য। হরি বল হরি বল, আমি কৃপা করবার জন্য ছুটে যাই, আমাকে একাধ বাড়িয়ে ডাকলে আমি দুহাত বাড়িয়ে যাই। একটু মনে করে দেখুন না মা, মহাভারতের দিকে তাকালে আমরা বুঝতে পারবো মা পরাশরী দেবী সেই ভক্তিমতী মায়ের কথা সকলেই আপনারা জানেন। সেই মা পরাশরীর ঘরে বারবার ভগবান ছুটে যেতেন, কিসের জন্য, কি কারণে? ওই ভক্তির কারণে। ভক্তি দিয়ে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধেছি, ভক্তির ডোরে ভগবান মাথা পড়ে গেছি, তাই ভক্ত কখনো নাও যদি আসে ভগবানে কি যেতে হয়। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল, যেতে হয় ভগবানকে। তাই আজ মাধবী যখন কেঁদে কেঁদে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, প্রণাম সেরে নিয়ে পেছন দিক থেকে চলে যাচ্ছেন, মুখটাকে ফিরিয়ে নিয়ে পেছন থেকে ভগবান দৈববাণী করে ডাক দিলেন, মাধবী গো, আবার দৈববাণী করে বলছেন, মাধবী আমি তোমায় ডেকেছি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি তো আমাকে দিবারাত্রি পাওয়ার জন্য কাঁদো, আমার কৃপা পাওয়ার জন্য কাঁদো, তুমি আমাকে সেবা দাও, পুজো করো, মালা গেঁথে পরিয়ে দাও, চন্দন গর্জন করে আমার চরণে তুলসী পত্র দাও, কখনো তুমি দাও,
চন্দনে নয়নে জলে মিশ্রিত করে তুলসী পত্র নিবেদন করে দাও। তুমি আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমাকে একা ফেলে চলে যাচ্ছ, আমার কৃপা হয় না বলে তুমি চলে যাচ্ছ। বেশ, আমি আজ এতদিনই তোমাদের কৃপা করিনি, কেন জানো? আমি তোমাদের পরীক্ষা করেছিলাম, তার জন্য আমি কৃপা করিনি, কিন্তু আজ তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আমি তোমাকে কৃপা করলাম। তোমার গর্ভে আমি একটি কন্যা সন্তান প্রেরণ করছে, নেতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। যাই না শুনেছি ভগবানের দৈব বাণী, ছুটে এলেন ধর্মধ্বজ রাজার কাছে। স্বামী স্বামী স্বামী, আমাকে আমাকে রাধা মাধব কৃপা করেছে গো, আমাকে বলেছে আমার গর্ভে সন্তান প্রেরণ করছে, আমি আমি মা হব, আমার সন্তান হবে, আমাদের সন্তান হবে। স্বামী স্বামী তুমি চলো, তুমি চলো, তুমি রাধা মাধবের মন্দিরে চলো। স্বামী ধর্মধ্বজ রাজা শোনা মাত্রই আনন্দে নিজের চোখের জল নিয়ে ছুটে এসেছেন রাধা মাধবের মন্দিরে। ছুটে এসে বলছে, ঠাকুর তুমি কৃপা করেছো, তুমি কৃপা করেছো, তোমার এই কৃপার জন্য যে আমরা অধীর অপেক্ষায় বসেছিলাম, তুমি কৃপা করেছো ঠাকুর। বিশ্বাস করো, অভিমানে আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু মন থেকে আমি যেতে চাইনি, তোমাকে আমি একা ফেলে যেতে চাইনি, অভিমানে চলে যাচ্ছিলাম। ক্ষমা করে দিও ঠাকুর, ক্ষমা করে দিও। তবে বিশ্বাস করো, আমরা আর কোনোদিনই কোনোদিনই তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার ভাবনা চিন্তা কখনো মনে আনবো না। বিশ্বাস করো ঠাকুর, বিশ্বাস করো। ভগবানের চরণতলে নিজেকে অর্পণ করে দিয়েছি, আনন্দে আত্মানা হয়ে রাজ্যবাসীর কাছে ঢেরা পিটিয়ে জানিয়ে দিলেন, শোনো রাজ্যবাসী, শোনো, আমি এতদিন পুত্রহীন রাজা ছিলাম, আমার কোনো সন্তান সন্ততি ছিল না, কিন্তু রাধা মাধব আজ আমাকে কৃপা করেছে, করুণা করেছে, আজ আমার মা, আমার মাধবী, সে যে মা হতে চলেছে, আমার মাধবী সন্তান গর্ভে আমার সন্তান হবে, আর সেই সন্তান আমার রাধা মাধবের সেবা দেবে, সে যে কৃষ্ণ ভক্ত হরি ভক্ত সন্তান হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আমাদের ঘরে পাষণ্ডগুলো জন্ম হয়েছে, হয়নি বাবা? পাষণ্ডগুলো হয়েছে যে হরির ধারের বারে যায় না। এবার বলি, পাষণ্ড হয়েছে কাদের জন্য? আমাদের মতো মানুষের জন্য, আমাদের মতো মানুষের জন্য। সন্তান গর্ভে থাকাকালীন মা যে অবস্থায় থাকবেন, তার সন্তানের প্রতি সেই প্রতিভাগুলো হবে, হবে না বাবা? মা যদি টিভি দেখতে ভালোবাসেন, টিভি সিরিয়াল দেখতে অকাজু কুকাজি এগুলো নিয়ে থাকেন, আর ওই যা যাবতীয় জিনিসপত্রগুলো ভক্ষণ করেন, বলে সন্তান কি ভালো হবে? সে রাক্ষস হবে, সে দুরাচারী হবে, পাপ অত্যাচারী হবে, বলে তাহলে মাকে কেমন থাকতে হয়? বলে মাকে শুদ্ধ থাকতে হয়, শুদ্ধ থাকতে হয়। ভক্তিমতী মা চেষ্টা করবেন যাতে সন্তান ভালো হয়। যখন গর্ভে সন্তান থাকবে, মায়েদেরকে তৎকালীন সময়ে রামায়ণ মহাভারত পড়ানো হতো, শোনানো হতো, হ্যাঁ, গীতা একটা করে ছন্দ পড়তে বলা হতো। বাবা এখন কি আর হয়? এখন বললেও শোনে না, ঘরে টিভি দেখবে বললেও শোনে না, আর সেই কারণে ছেলেগুলো তো এরকম পাষণ্ডই হয়েছে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখুন, শিখে যান আজকে নীলার মধ্যে, মা মাধবীর গর্ভে যখন সন্তান হলো, এলো, সেই সন্তান কি সন্তান হবে ভগবান তাও আগে থেকে বলে দিয়েছেন, কন্যা হবে। এবার ওই সন্তানকে গর্ভে নিয়ে মা মাধবী দিবারাত্রি ভগবানের সাধন ভজন করতেন, পুজো করতেন, আর ভগবানের ভোগ নিবেদন করতেন, ভোগ প্রসাদ সেবা করতেন। তাহলে মা ভক্তি পরায়ণা, সেই ভক্তি পরায়ণা রমণী প্রত্যেক দিন ভগবানের সেবা পুজো ভোগ নিয়ে ব্যস্ত থাকত, আর সেই সময়ে মা যত সেবা পুজো করেছে, মা যত ভালো কাজ করেছে, ভালো একটা সন্তানও পেয়েছে। নেতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এবারে দেখতে দেখতে
মায়ের এই গর্ভ একটু একটু করে বড় হচ্ছে সন্তান। এবারে যখন সময় হলো সন্তান ভূমিষ্ঠ হবে, সেই দিনই যখন এলো ভগবানের কৃপা করলেন, আর ভগবানের কৃপায় মা মাধবী সন্তানে প্রসব করলেন। আর যখনই সন্তান প্রসব করলেন দেখা গেল কি সেই সন্তান হয়েছে কন্যা সন্তান। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কন্যা সন্তান হয়েছে গো, সেই কন্যা সন্তানকে দেখতে খুব সুন্দর, এত সুন্দর দেখতে পাড়া প্রতিবেশীরা রাজ্যের সমস্ত প্রজারা মায়েরা এসে সুন্দরে দেখতে হয়েছে বলে তাই সুন্দর দেখে একটা নাম দিলেন কি ওরে নাম হোক তুলসী, নাম হোক তুলসী, ওরে নাম হোক তুলসী, ওরে নাম হোক তুলসী, মায়েরা বাবা ঠাকুর তুলসীর জন্ম হলো। এবার একটু একটু করে বড় হচ্ছে, যেই যে বড় হচ্ছে নি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ নামটাও বেড়ে যাচ্ছে, বুঝতে পারলেন? এই জন্য বলেছিলাম গর্ভে সন্তান থাকাকালীন আপনি যেমন অবস্থায় থাকবেন সন্তানও তেমন হবে। মা সেবা পুজো করতেন বলে সেই মেয়েটাও হলো একজন ভক্তি পরায়ণাও রমণী সন্তান। তিনি যখন বড় হচ্ছে, তুলসী যখন বড় হচ্ছে, একটু একটু করে তার কৃষ্ণ নামটা দিনের পর দিন, হরি নামটাও দিনের পর দিন বেড়ে যাচ্ছেন, হরির প্রতি মতিটাও বেড়ে যাচ্ছেন। এবার দেখতে দেখতে যখন 5 বছর হয়ে গেল, এবার 5 বছরের মেয়ে বা ছেলে বাচ্চারা শিশুরা কি করে কি করে, খেলে না, মোবাইলে গেম খেলে, কার্টুন দেখে, কোনটা করে? হ্যাঁ, নিতাই গৌর হরি বল। ও মা বেশিরভাগই ওটাই দেখতে ভালোবাসে, খেলাধুলো অনেকে এখন বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, পড়াশোনার চাপে আর পড়াশোনার ফাঁকে যেইটুকু সময় পাবে বাড়িতে বসে সেই মোবাইল দেখা, নিতাই গৌর হরি বল। কিন্তু তুলসীর পড়াশোনার প্রতি এত ভালো মতি ছিল না, মানে পড়তে ভালো লাগতো না, বকা জোকা মা দিত, বসতে বলতো, পড়তে বলতো, কিন্তু পড়তো না, হরি নাম নিয়ে মেতে থাকতো। পাড়ার যত ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে ডেকে বলছে, এই তুই আমার সঙ্গে খেলবি, কিরে তুই আমার সঙ্গে খেলবি, তুইও খেলবি, তোরা সবাই মিলে আমার সঙ্গে খেলবি, চল তাহলে আজকে আমরা একসঙ্গে মিলে খেললে আমাদের আজকে খেলাটা খুব জমে যাবে। তা আজকে না আমরা কানামাছি খেলবো না, চোর চোর খেলবো না, আজ আমরা না রান্নাবাটিও খেলবো না, আজ আমরা যে খেলাটা খেলবো এই খেলার নাম হলো হরি নামের খেলা। হরি বল হরি বল, হরি নামের খেলা খেলবো। সবাইকে ডেকে ডেকে বলছে, চল আমরা আজ হরিনামের খেলাটা খেলবো না, আমরা না নেচে নেচে গিয়ে গিয়ে খেলবো। বলে নাচবি? আরে নাচতে গেলে তো একটু বাজনার প্রয়োজন হয় না বাবা? বলে বাজনার প্রয়োজন হয়, যেমন ধরুন গান করতে গেলে খোলের প্রয়োজন হয়, করতালের প্রয়োজন হয়, এখন তো খোল উঠে যাচ্ছে, খোল উঠে যাচ্ছে। বলে খোলের জায়গায় প্যাড হলেই হয়ে যাবে, খোলের জায়গায় প্যাড হলেই হয়ে যাবে, এসেই তো অবাক। নিতাই গৌর হরি বল। চৈতন্য মহাপ্রভু ভুল করে ফেলেছে, চৈতন্য মহাপ্রভু যদি খোলটা বাদ দিয়ে প্যাডটা প্রথম থেকে দিত আমরাও আজকে কীর্তনে না খোল নিয়ে আসতাম না প্যাড নিয়ে আসতাম, বিশ্বাস করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যাই হোক, ওনাদের কাছে আমাদের শিক্ষা হরি বল। যাই হোক, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে খেলতে গেলে হরিনামের খেলা খেলতে গেলে খোলের দরকার হয়, করতালের দরকার হয়। আচ্ছা বলুন, আচ্ছা ভাবুন আপনি বাড়িতে হরিনাম করবেন, বাড়িতে খোল নেই, করতাল নেই, হারমোনিয়াম নাই, তাহলে কি আর হরিনামের খেলা বা হরিনাম আপনি করবেন না? করবেন। তাহলে খোল নেই, করতাল নেই, হারমোনিয়াম নেই, নেই তো নেই, নেই তো নেই, খোল নেই তো কি হলো, করতাল নেই তো কি হলো, করতালে তালি দিয়ে দিয়ে, হ্যাঁ তালি দিয়ে দিয়ে
তালির সঙ্গে সঙ্গে হরিনামটা গাইলে আর খোল করতালের প্রয়োজন হবে না। তাই আজকে তুলসীকে বলছেন, এই আজকে এখানে তো হরিনামের খেলা আমরা খেলবো, তা একটু বাজনা টাজনা হলে ভালো হয়, তা এখানে তো খোল নেই করতাল নেই, তা কি করে খেলবো বলে? কেন, আমরা হাতে তালি দিয়ে দিয়ে তো খেলবো, নেচে নেচে হরিনামে গেয়ে গেয়ে। তা তুলসীর কথা শুনে সব ছেলেরা বাচ্চারা হ্যাঁ শিশুরা এই নেচে নেচে হরিনামের খেলা খেলছে আনন্দে আত্মরা হয়ে। আপনারা কেউ খেলবেন নাকি? বলে এখন বুড়ো হয়ে গেছে, খেলতে গেলে হাঁটু ভেঙে যাবে, কোমর ভাগ ধরে যাবে। ও মা, হরিনামের খেলায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনি আরো ভালো থাকবে, তাই না বাবা? চলুন আজকে আমরা সবাই মিলে হরিনামের খেলা খেলবো, একবার বলবো নি, দাই গোর হরি বল হরি বল। কালি কামেলি বালা ও মেরা ইয়ার হ্যায়, মেরা মন কা মোহন তো দিলদার হ্যায়। আমি তোকে এই শেষবার বলছি, তুই আর হরিনাম টরিনাম করিস না, দেখ তোর এই সময় পড়াশুনো করার সময়, তুই একটু পড়াশুনো করতে যা মা, একটু পড়াশুনো করতে যা। তুলসী বলছে, মা পড়তে তো তুমি বলছো, কিন্তু আমার পড়তে তো ভালো লাগে না। মা, ভালো লাগে না বললে হয়? পড়াশুনো করতে করতে পড়াশুনোটা ভালো লেগে যাবে। আচ্ছা তুই তো পড়াশুনো করতে ভালো লাগে না বললে, আচ্ছা হরিনামটা গাইতে তোর ভালো লাগে না?
বলে যদি ভালো না লাগতো তাহলে পাড়ায় পাড়ায় সব বাচ্চাদেরকে ডেকে কি আর হরিনাম গাইতাম? মা গো, এই হরিনামটা গাইতে আমার ভালো লাগতো। সমানে একই কথা বলে যাচ্ছে, মেয়ের একটু মনে বুকে ভয় নেই। শোন শোন, আমি তোকে তোকে আমি বারবার করে বলছি, যখন তুই আমার কথা শুনিস নি, তাই আমি তোকে দিব্যি দিলাম। তুই আজ থেকে যদি হরিনাম করিস, তুই তাহলে আমার মরা মুখ দেখবি। তুলসী বলছে না চলে যাই তোমাদের ছেড়ে। তাহলে তোমার কাছে থাকলে তোমারও অসহ্য লাগবে না, আর আমারও কষ্ট হবে না। তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। যেই না বলেছি, তুলসীর হাতটা ধরে বলছে, মা রে, এ তুই কি বলছিস মা? তুই ছেড়ে চলে যাবি? তোকে কত কষ্ট করে রাধা মাধবের কাছে কেঁদে কেঁদে পেয়েছি, আর তুই তুই একটু বড় না হতে হতে আমাদের ছেড়ে চলে যাবি বলছিস? তা তোরে যদি যাবি, চলে যদি যাবি, তাহলে এসেছিস কেন? তুলসী বলছে, মা, আমি কি আসতে চেয়েছিলাম? আমি তো আসতে চাইনি, অভিশাপে আমাকে আসতে হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। অভিশাপে আমাকে আসতে হয়েছে, বলে অভিশাপ? এবার ঘটনা বলছে বাবা, অভিশাপ। তাহলে এই যে মহারানী বৃন্দা দেবী, আজ ইনি বৃক্ষে পরিণত হলেন, ইনি মানবী রূপে এসেছিলেন। আগে মানবী রূপে, তারপর হলেন বৃক্ষ। তাহলে আগে বৃক্ষ ছিল, আবার হলো মানবী, তারপরও আবার বৃক্ষতে পরিণত হয়ে গিয়েছিলেন। এটা আপনারা সবাই জানেন, তবু ঘটনাটা একটু ছুঁয়ে যাই, না হলে বুঝতে পারবেন না। তাহলে তুলসী, তিনি ছিলেন রাধারানীর প্রিয় সখী। নাম কি ছিল বাবা? যেটা আমার ওই গুরুর কাছে পাওয়া, নাম হলো বৃন্দা সখী। নিতাই গৌর হরি বল। সেই বৃন্দা সখী, তার অপরাধটা কি ছিল? তিনি তো একজন রাধারানীর সখী ছিলেন, তাহলে অপরাধটা কি ছিল? না, অপরাধটা ছিল এই যে রাধারানী সবসময় গোবিন্দকে আপন করে পায়। বৃন্দাবনে রাধারানী গোবিন্দকে সবসময় আপন করে পায়। আচ্ছা, রাধারানীর মতো আমরাও যদি, বা আমিও যদি গোবিন্দকে আপন করে পেতাম, মনে মনে বলেছেন, মুখে কিন্তু গোবিন্দকে প্রকাশ করে বলেননি। আচ্ছা, মুখে না বললেও কি ভগবান বুঝতে পারেন না? বুঝতে পেরে যান, কেন? তিনি অন্তর্যামী, অন্তর্যামী, অন্তরী, সব কথা উনি জানতে পারেন। এই জানতে পেরে উনি এসে বৃন্দার সামনে দাঁড়িয়েছেন, আর যেই না বৃন্দার সামনে দাঁড়িয়েছেন, হঠাৎ এমন সময় বৃন্দা সখী বলে উঠলেন, বধূ, তুমি এসেছ? তাহলে এখানে বধূ বলছেন, বধূ বৃন্দাবনে কে বলতো? একমাত্র রাধারানী। তাহলে আজকে রাধারানী স্বরূপা হবেন, সেই চেষ্টা নিয়ে গোবিন্দকে বধূ বলে উঠলেন। গোবিন্দ একটু মৃদু হেসে বললেন, আহারে, আমাকে পাওয়ার জন্য রাধারানীর মতো বধূ বলছেন? হঠাৎ আমার এই বৃন্দা বললেন, একে তুমি আমার সামনে এসেছো বলে দিয়ে, আচমকাই বলে দিয়ে আমার কথাটাকে ফিরে নিতে চাইছে। ভগবান মৃদু মৃদু হাসছেন, হেসে বলছে, কি হলো, তুমি এরকম আমাকে দেখে ঘাবড়ে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার? বলে, না না, কিছু হয়নি। বলে, না, তোমার কিছু না কিছু হয়েছে, না হলে তুমি আমার সামনে দাঁড়িয়ে এরকম করে ঘাবড়ে যাবে না। কি হয়েছে বলো? প্রভু গো, আমি তোমাকে আমার মনের কথা একটা বলতে চাই। বলতে চাই বলেছে, বলেনি। বৃন্দাবনে তোর দুষ্ট লোকের অভাব নেই, যেই বলতে যাবে অমনি রাধারানীর কানে খবর চলে গেল, ও রাধে,
রাধে রে ওদিকে আমি দেখে এলাম তোর বড় বিপদ। বলে বিপদ কি? বলে বিপদ তোর সখী বৃন্দাজকে কৃষ্ণের সঙ্গে প্রেমালাপে মর্ত হবেন। আমি এই মাত্র দেখে এলাম, তুই যদি আর দেরি করিস তাহলে তোর সর্বনাশ হবে। যা এই মুহূর্তে যেই বলেছে রাধারানী অমনি কান্দতে কান্দতে পাগলের মতো ছুটতে ছুটতে এসে যেই না বৃন্দার সামনে গোবিন্দকে দেখলেন, গোবিন্দের সামনে বৃন্দাকে দেখলেন, আগে তো কানে দিয়ে দিয়েছে পুষ্পমন্ত্র দিয়ে দিয়েছে যে তোর আর থাকবে না, অন্য কারণ হয়ে যাবে, তা তোর সখী তোর গোবিন্দকে নিয়ে নেব, সেটা তো কানে দিয়ে দিয়েছে ভক্তিমতী মা। সেটা মাথায় নিয়ে রাধারানী ছুটে এসে দেখলেন কি না একই অবস্থা, বৃন্দার সামনে গোবিন্দ, গোবিন্দর সামনে বৃন্দা। এই দুজনকে মুখামুখি দেখে, দুজনকে একসঙ্গে দেখে রাধারানী ক্রোধের বসে সখীর দিকে তাকিয়ে বলেছিলেন, সখী তুই আমার বধুকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস, তুই আমার সর্বনাশ চাইছিস, ছি 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 ছি, তোকে আমি সখী করে, তোকে আমি সখী ভেবে বড় ভুল করেছি, তবে তুই আমার বধুকে কেড়ে নিতে চাইছিস, আমার বধুর সঙ্গে প্রেমালাপে মর্ত হতে চাইছিস, আমি তোকে, আমি তোকে অভিশাপ দেব, আমি তোকে অভিশাপ দিলাম, মর্তের মাটিতে তুই মানবী রূপে জন্মগ্রহণ কর, মর্তের মাটিতে তুই মানবী রূপে জন্মগ্রহণ করবি। ছুটে গিয়ে আছাড় খেয়ে রাধারানীর চরণে পড়ে সখী বললেন, ওরে রাধে, এ তুই আমাকে কি অভিশাপ দিলি, না বুঝে না জেনে অন্য কারোর কথা শুনে এত বড় অভিশাপ তুই আমাকে দিয়ে ফেললি, যা চলে যা, আমার চরণ ছেড়ে চলে যা। তখন কেঁদে কেঁদে বলছিনি, ওরে রাধে অভিশাপটা তুই ফিরে নে। বলছে আমি অভিশাপ যাকে দিই তাকে আমি আমি কখনো ফিরে নিতে পারি না। সখী তখন চরণ ছেড়ে উঠে দাঁড়িয়ে রাধারানীর দিকে তাকিয়ে বলছিনি, রাধে না জেনে না বুঝে তুই আমাকে অভিশাপ দিলি, মর্তের মাটিতে আমি মানবী রূপে জন্মগ্রহণ করব, বেশ মর্তের মাটিতে আমি মানবী রূপে জন্মগ্রহণ করব, এটা আমি অভিশাপে মাথায় নিয়ে নিলাম, কিন্তু আমি তোর সখী হয়ে তোকে অভিশাপ দিলাম যে কৃষ্ণকে তুই এত ভালোবাসিস, যে কৃষ্ণের জন্য দিবারাত্রি নয়নে জল পরিশন করিস, যে কৃষ্ণকে ভালোবেসে সেবা দিস, সেই কৃষ্ণের জন্য তোকে 100 বৎসর কাঁদতে হবে, হরি বল হরি বল কাঁদতে হবে। তাহলে ভক্তিমতী মা সখী দিলেন রাধারানীকে অভিশাপ, রাধারানী দিলেন সখীকে অভিশাপ। আজকে সেই ঘটনাটার জন্য আজ তুলসী মর্তের মাটিতে মানবী রূপে জন্মগ্রহণ করেছে বৃন্দা সখী, সেই বৃন্দে দেবী, বৃন্দা দেবী, যে বৃন্দা দেবীর গোবিন্দ বড় ভালোবাসেন, সেই বৃন্দা দেবী বৃন্দে সখী আজ মর্তের মাটিতে মানবী রূপে জন্মগ্রহণ করেছেন। যার পত্রতে গোবিন্দ পুজো নিয়ে সন্তুষ্ট হয় তিনি আজকে মর্তের মাটিতে মানবী রূপে জন্মগ্রহণ করেছেন। কিন্তু আবার এই যে বৃক্ষ মানবী রূপ ছেড়ে বৃক্ষে পরিণত হবে সেটাও গোবিন্দের আশীর্বাদ ছিল। আপনারা নীলাটা শুনুন, বুঝতে পারবেন, সবই বলে যাব, বুঝিয়ে দিয়ে যাব। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আজ তুলসী মায়ের কাছে বলছেন, মা গো, ও মা, তোমার কাছে তো আমি আসতে চাইনি অভিশাপের কারণে, আমাকে মানবী হয়ে মানুষের মতো রূপ নিয়ে এসে আজ আমাকে এই পৃথিবীর বুকে থাকতে হলো, কিন্তু মা সত্যি করে বলছি, যাকে আমি পাবো বলেছিলাম তাকে তো আমার পাওয়া হলো না, তাকে পেতে গেলে নিরজনে বসে বসে আমাকে তার সাধন ভোজন করতে হবে, তাই আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে বদরিকার আশ্রমে। বাবা মা ঘর সংসার সব কিছু ছেড়ে, সব কিছু ছেড়ে তিনি চলে গেলেন বদরিকার আশ্রমে। বাবা ঠাকুর ভক্তিমতী মা, তাহলে ঘর সংসারে ফেলে তিনি চলে গেলেন, চলে গেলেন মায়া ছিন্ন করে, মায়া ছিন্ন করে তিনি চলে গিয়েছেন বদরিকার আশ্রমে। তাই সেই বদরিকার আশ্রমে এসে তিনি নারায়ণের তপস্যায় বসলেন, নারায়ণের তপস্যায় করছেন, নারায়ণকে ভালোবেসে তাকে সাধন ভোজন করছেন। কিন্তু তিনি মনে মনে ভাবছেন, নারায়ণকে তো আমি পাবো বলে আশা করেছি, কিন্তু নারায়ণকে পাবো আমাকে সেই বরটা অর্জন করতে হবে, তাহলে ভক্তিমতী মা বর প্রদান করবেন কে,
না বর প্রদান করবেন সৃষ্টিকর্তা ব্রহ্মাজি, তাই না? যেমন তুলসীকেও বর দেবেন তেমনি শঙ্খচূড়কেও বর দেবেন, ঘটনাটা আছে। যখনই সৃষ্টিকর্তা ব্রহ্মাজির তপস্যা করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মাজি এলেন তুলসীর কাছে, এসে বললেন, তুলসী বলো তুমি কি চাও? বললেন, প্রভু গো আমি চাই যে আমি ভগবানকে পাবো, সেটা পাওয়ার বাসনা ছিল কিন্তু পাওয়া হয়নি, সেইটাই আমি পেতে চাই। আমি যেন নারায়ণের মতো একজন সুঠাম দেহ পুরুষকে স্বামীরূপী পাই। ভগবান বললেন, আহা। সৃষ্টিকর্তা ব্রহ্মাজি বললেন, শোনো, এই বর আমি দিতে পারবো না যে তুমি নারায়ণকে পাবে, এই বর আমি দিতে পারবো না, তবে হ্যাঁ আমি বর দিতে পারি তুমি নারায়ণের অংশজাত, মানে নারায়ণের অংশজাত সেই রকম একজনকে তুমি তোমার স্বামীরূপে পাবে। বলে সে কি? বলে সে হলো বৃন্দাবনে, দ্বাপর যুগে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সখা শ্রীরাম। নিদায় গৌর হরি বল। সেই শ্রীরাম সেই মর্তির মাটিতেও জন্মগ্রহণ করেছে, নাম হয়েছে শঙ্খচূড়। এখানে একটু ছুঁয়ে যাই যে শ্রীরাম মর্তির মাটিতে শঙ্খচূড় দানব বলে জন্মগ্রহণ করেছেন কেন? ওই রাধারানীর অভিশাপে। তাহলে অভিশাপটা কিরকম দিয়েছিল বাবা? যখন গোবিন্দ বিরজার কুঞ্জে গিয়েছিলেন, বিরজার কুঞ্জের দাড়ি করে গিয়েছিলেন শ্রীরামকে, শ্রীরামকে বলেছিলেন, শ্রীরাম তুই আজকে বিরজার কুঞ্জের দাড়ি হয়ে দাঁড়া, এই কুঞ্জে যদি কেউ প্রবেশ করতে চাই তুই তাকে প্রবেশ করতে দিবি না, দ্বার ছাড়বি না। হ্যাঁ বাবা, শ্রীরাম কি করলেন? না গোবিন্দের অনুমতিতে, গোবিন্দের আদেশে বিরজার কুঞ্জের দাঁড়িয়ে হয়ে দাঁড়ালেন। এবার গোবিন্দ গিয়েছেন বিরজার কুঞ্জে, হঠাৎ এমন সময় রাধারানী গোবিন্দকে কোথাও খুঁজে পায়নি, না খোঁজার না পাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, খোঁজাখুঁজি করছে। হঠাৎ এমন সময় এসেছেন সেই বিরজার কুঞ্জের সামনে, এসে দেখলেন শ্রীরাম দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে শ্রীরামকে রাধারানী বলছেন, ওরে শ্রীরাম, তুই তোর সখা কৃষ্ণকে দেখেছিস? সে কোথায় আছিস তুই দেখেছিস? শ্রীরাম মনে মনে ভাবছেন যে আমার কৃষ্ণ সখা তো আমাকে বলেছেন যেখানে ভেতরে ঢুকতে দিতে না, কিন্তু আমি যে কোথায় আছি না আছি সেটা তো আর না বলেনি, সেটা না বলেছে, সেটা না বলেনি, ঢুকতে দিতে না বলে, বলছে ঢুকতে দিতে তুমি দেবে না, তাহলে ঢুকতে দিতে না করেছে কিন্তু আমি কোথায় আছি সেটা বলতে মানা করেনি, তাই আমি তো এটা বলতে পারি, এটা তো আমি বলতে পারি। তোমার রাধারানীকে বলছে, নোরাধে তোমার বধু, তোমার কৃষ্ণ আছে বিরজার কুঞ্জের ভেতরে। রাধারানী বলছেন, তা বা বেশ, আমি চারদিকে খুঁজছি আর এখানে আছে আমি তো জানি নি, তা বেশ, ওরে শ্রীরাম তুই তাহলে আমাকে দ্বারটা ছেড়ে দে, আমি আমার বধুর সঙ্গে দেখা করব, যেই না প্রবেশ করতে যাবে না। রাধারানী দুর্বাহ প্রসারিত করে শ্রীরাম বাধা দিলে, না না রাধে, তোমাকে এখানে আমি ঢুকতে দিতে পারি না। রাধারানী বলছেন, কেন তুই আমাকে ঢুকতে দিতে পারবি না কেন? বলে এই অনুমতিটা আমাকে দেয়নি, বলে এই অনুমতিটা আমাকে দেয়নি বলতে তুই আমাকে ঢুকতে দিবি না? বলে না, এখানে তুমি কেন, তোমার মতো আরো অন্য কেউ যদি আসে কাউকে আমি দিতে পারবো না, তুমি চলে যাও। রাধারানী বলছে, তোর এত বড় স্পর্ধা তুই আমাকে অপমান করিস, তুই দ্বার ছেড়ে দে আমি ঢুকবো। শ্রীরাম বাধা দিলে, না হবে না, যতক্ষণ না আমার সখা কৃষ্ণ, আমার বন্ধু কৃষ্ণ আমাকে যতক্ষণ অনুমতি দিচ্ছে ততক্ষণ আমি দ্বার ছেড়ে দেব না, তুমি আসতে পারো। রাধারানী বলছে, তুই এখনো আমাকে দ্বার ছেড়ে দিবি না বলছিস, তুই কিন্তু ভালো ব্যবহার করছিস না শ্রীরাম, তুই আমার সঙ্গে অপব্যবহার করছিস, এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে। শ্রীরাম বললে, তুমি আমার যা করবে করো, আমি কিন্তু ঢুকতে দেবো না, তুমি আমার যা করবে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি ঢুকতে দেবো না। রাধারানী তখন আরো ক্রোধে জর্জরিত হয়ে শ্রীরামের এদিকে ট্যাপ ট্যাপ করে তাকে বলছেন, শোন, তুই আমাকে এই কৃষ্ণ দর্শনে বাধা দিলি, কৃষ্ণ সাক্ষাতে বাধা দিলি, এই কৃষ্ণ দর্শনে বাধা দেওয়ার জন্য আমি রাধারানী তোকে অভিশাপ দিলাম, মর্তির মাটিতে তুই মানব রূপে জন্মগ্রহণ করবে, মর্তির মাটিতে তুই দানব কুলে জন্মগ্রহণ করবি, এটা আমার অভিশাপ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ধর ধর করে শ্রীরাম কাঁদছেন আর গোবিন্দকে বলছেন, আমি কি অপরাধ করেছি, অভিশাপগ্রস্ত হতে হলো আমাকে, কাঁদছি
আর ওদিকে বিরজার সঙ্গে গোবিন্দ ছিলেন তো, তাই গোবিন্দ ভয় পেয়ে গিয়ে বিরজাকে বলছে, ওগো বিরজা, রাধারানী রেগে গিয়ে শ্রীরামকে অভিশাপ দিয়ে দিয়েছে, এইবার ও তো ভেতরে ঢুকবে, জেনে গেছি তো আমি এখানে আছি, তাহলে কি হবে কি হবে কি হবে। ভগবান বললেন, তুমি এক কাজ করো, আমরা যাতে না ওর সামনে ধরা পড়ে যাই, তুমি বিরজা নদী হয়ে যাও, আর আমি সর্প হয়ে তোমার নদীতে জল কেলি করব, তোমার নদীতে জল কেলি করিব, তোমার বক্ষে জল কেলি করব, তোমার বক্ষে জল কেলি করিব, তোমায় রক্ষা করব আমি, তোমার বক্ষে আমি জল কেলি করব, তোমায় রক্ষা করিব আমি, তোমার মুখে জল কেলি করিব, বলে তোমার বক্ষে আমি জল কেলি করব, তোমায় আমি রক্ষা করব। এই বলে বিরজা নদী হয়ে গেল, গোবিন্দ সর্প হয়ে গেল, রাধারানী যখন ঢুকে গেল দেখলেন দুজনাকে, কিন্তু দুজনা নাই তো নাই, দুজনার মধ্যে কি রয়েছে না, নদী আর সর্প সাপ। রাধারানী বলছেন, বা বা বা, এখানেই ছিল, কিন্তু এই মুহূর্তে তো কাউকে দেখতে পাইনি, মানে দুজনকে দেখতে পাইনি, কিন্তু জল আর সাপ তাহলে আছে কোথায়, একটু ধ্যান করি। রাধারানী ধ্যান করলেন, আর ধ্যানেই বুঝতে পারলেন যে বিরজা নদী হয়ে গেছেন আর গোবিন্দ সর্প হয়ে গেছেন। বলে, তোমাকে জব তো আমাকেই করতে হবে, তাহলে তুমি সর্প হয়েছো, আমি কি করব, ময়ূর রূপ ধারণ করব। এই বলে রাধারানী ময়ূর রূপ ধারণ করে সর্পের তিনটে জায়গায় ঠোকা দিলে। বাবা ঠাকুর, আপনারা সবাই জানেন তিনটে জায়গায় ঠোকা দেওয়ার জন্য গোবিন্দের তিনটে তিনটে ভাগ হয়ে গেছেন, নিতাই গৌর হরিব। এইবার যখনই গোবিন্দ ধরা পড়ে গেল, গোবিন্দ কি করলেন, দাঁড়িয়েছেন নিজের স্বরূপ নিয়ে, স্বরূপ নিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন, হে রাধে, তোমার সঙ্গে আমি যতই চাতুরি করি না কেন, তুমি আমায় ঠিক খুঁজে ফেলবে, তাই তুমি আজকে যে রূপ ধারণ করেছো, আমি বিরজাকে বাঁচানোর জন্য নদী হতে বলেছি, আর তাকে রক্ষা করবার জন্য আমি সর্প হয়েছি, আর আমাকে তুমি হাতে নাতে ধরবার জন্য ময়ূর রূপ ধারণ করেছো, তাহলে একমাত্র তুমি পারো আমাকে স্বরূপে ফেরাতে, তাই সেই স্বরূপে ফেরাচ্ছো ময়ূর রূপ ধারণ করে, তাই আজ তুমি আমার জন্য যে ময়ূর রূপ ধারণ করলে সারা জগৎবাসীর কাছে সেই প্রমাণ থাকবে কি না, তোমার ওই যে ময়ূরের পালক 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 আমি আমার চূড়ো আমার মস্তকে ধার্য করলাম, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তিমতী মায়েরা, তাহলে ঘটনাটা আপনারা সবাই বুঝতে পারলেন। এইবার সেই তুলসীকে বলছেন যে কৃষ্ণের সখা শ্রীরাম, সেই আজকে দানবকুলে জন্মগ্রহণ করে নাম হয়েছে শঙ্খচূর, তুমি শঙ্খচূরকে বিয়ে করো, শঙ্খচূরকে বিয়ে করার পরে তোমার শঙ্খচূর অর্থাৎ তোমার স্বামী যেদিন বধ হবে সেদিন তুমি আর মানবী থাকবে না, তৎক্ষণাৎ তুমি গোবিন্দের কৃপাতে ভগবানের করুণায় বৃক্ষে পরিণত হবে, তাই তুমি শঙ্খচূরকে বিয়ে করে তোমার মুক্তির উপায় পেয়ে যাবে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমার অভিশাপ মোচন হয়ে যাবে, তুমি অভিশাপ মুক্ত হয়ে যাবে, যেমন তুমি হবে তেমন শ্রীরাম অর্থাৎ শঙ্খচূরও হবে, সেই অভিশাপে মুক্ত বা মোচন করবে কে, সমস্যার সমাধান একজন করেন, তিনি হলেন ভগবান, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আশীর্বাদ দিলেন, বর দিলেন, ওদিকে শঙ্খচূর সেই সৃষ্টিকর্ত ব্রহ্মার তপস্যায় বসলেন, সৃষ্টিকর্ত ব্রহ্মার তপস্যায় এমনই করছেন, সৃষ্টিকর্ত ব্রহ্মাজি শঙ্খচূরকেও গেলেন বর দিতে, বলে, বলো শঙ্খচূর তুমি কি চাও, বলে আমাকে তুমি অমর করে দাও, বলে না এই ডিপার্টমেন্টটা তো আমার হাতে নেই, আমি এই ডিপার্টমেন্টে নেই, আমি সৃষ্টিকর্ত ব্রহ্মা, আমি সৃষ্টি করি কিন্তু আমি রক্ষা করতে পারি না, আমার কারখানায় সবাই সৃষ্টি হয়, হয় না বাবা, সেই মশা থেকে হাতি আর রাষ্ট্রপতি থেকে সাধারণ পাবলিক, বলে আমার কারখানায় সবাই সৃষ্টি, তাহলে আমি সৃষ্টিকর্তা, স্থিতি কে করেন, ভগবান বিষ্ণু,
আর প্রলয় কি করে তাণ্ডব বাবা ভোলেনাথ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলে আমি তোমাকে বর দেব কিন্তু অমরত্বর বর এটা আমি দিতে পারবো না যে তোমাকে অমর করে রেখে দেব এটা আমি দিতে পারবো না বলে অমরের বর আমি চাই তা দিতে যখন পারবে না তাহলে অমরত্বর মতো কিছু বর দিতে পারবেন তো বলে হ্যাঁ সেটা আমি দিতে পারবো বলে তাহলে আমাকে সেই বর দিন আমাকে যেন না কোনোদিনই কেউ মারতে পারে বলে সেটা কি বলে আমাকে এমন একটা কবচ দিন সেই কবচের নাম হলো হরি কবচ কুন্তল সৃষ্টিকর্তা ব্রহ্মাজি বললেন বেশ হরি কবচ কুন্তল তুমি যখন চাইছো তাহলে তোমাকে আমি দেব সৃষ্টিকর্তা ব্রহ্মাজি দিলেন বলে এটা তুমি গলায় ধারণ করে রাখবে তবে হ্যাঁ এটা নিয়েছো এটা তুমি পড়ে থাকবে তবে ভেবে নিও না যে এটারই জন্য তুমি সব সময়ের জন্য অমর হয়ে থাকবে ভক্তিমতী মা মনে করে বলে দিচ্ছেন যতদিন থাকবে ততদিন তুমি জীবিত থাকবে যেদিন তোমার হরি কবচ কুন্তল হরণ হবে সেদিন তোমার মৃত্যু হবে নিতাই গৌর হরি বল তবে হরি কবচ কুন্তল হরণ হলে মৃত্যু যেমন হবে আরো মৃত্যুর কারণ আছে কি না তুমি তুলসী নামে একজন ভক্তি পরায়ণা রমণীকে বিবাহ করবে তো সেই রমণী সতী রমণী তো সেই রমণী যতদিন সতীত্ব থাকবে আর থাকবে তোমার গলায় হরি কবচ কুন্তল তোমাকে কেউ মারতে পারবে না যেদিন হরি কবচ কুন্তল হরণ হবে তোমার স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট হবে সেদিনই তুমি ধ্বংস হয়ে যাবে নিতাই গৌর হরি বল হরি বল বর দিলেন বর দিয়ে চলে গেলেন এবার শঙ্খচুর তিনি এলেন বদরিকার আশ্রমে এসে দেখলেন একজন ভক্তি পরায়ণা রমণী খুব সুন্দর দেখতে ভক্তিমতী মা সেই তুলসীকে বিবাহ করলেন বিবাহ করে শঙ্খচুর বাড়ি নিয়ে গেলেন এবার দৈত্যকুলে জন্মগ্রহণ করেছে অসুর তাদের কি হয় কি হয় শুধু যুদ্ধ মারামারি এই যুদ্ধ মারামারি নিয়েই থাকেন ভালোবাসেন এবার দেখুন বাবা সেই শঙ্খচুর সেই শঙ্খচুরের যখন অত্যাচার হচ্ছে শুধু অত্যাচার বলতে নয় এমন ঘোরতর অত্যাচার করছে স্বর্গমর্ত পাতালে সমস্ত দেবতারা তার অত্যাচারে ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে এমন অত্যাচারে মাত্রা বাড়িয়ে দিয়েছেন স্বর্গমর্ত পাতালের দেবতারা ভয় পেয়ে তারা লুকিয়ে যাচ্ছেন ভয়ে যখন লুকিয়ে যাচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু বললেন দেবদাতে তো এই আচরণটা চলে না ও যখন দানব ও যখন যুদ্ধ করছে ও যখন অপরাধ করছে তাহলে ওর সঙ্গে তোমাদেরকেও যুদ্ধ করতে হবে এইবার যুদ্ধ তো করবে বাবা যুদ্ধ তো হবে বাবা কিন্তু দেখুন ওই এত বড় বীর এত বড় যোদ্ধা ওর সামনে দাঁড়াবার মতো কোনো দেবতাদের সাহস হলো না কোন দেবতারা যেতে পারছেন না চন্দ্র বরুণ ইন্দ্র কেউ যেতে পারছে না তখন ভগবান বিষ্ণু বললেন সোজা ভাবে তো আর আমি যেতে পারবো না আমাকে একটু বেকার রাস্তা দিয়ে যেতে হবে তবে ওই জায়গাটাই আমি যাব তবে সোজা ভাবে আমি যেতে পারবো না বলে আগে তোমরা সূচনা করো শেষটা আমি করব আগে তোমরা শুরু করবে শেষটা আমি করব বলে তাহলে কে যাবে ওর সামনে যুদ্ধ করতে ভক্তিমতী মা বাবা তাহলে কে যাবে কোনো দেবতাদের সাহস হয়নি চন্দ্র ইন্দ্র বরুণ আদি যত দেব দেবতা আছেন কারুর সাহস হয়নি তখন ভগবান শ্রী বিষ্ণু বললেন তাণ্ডব করতে পারে একমাত্র বাবা ভোলেনাথ তাই ভোলেনাথকে বললেন ভোলেনাথ তুমি যাও তুমি গিয়ে শঙ্খচুরের সামনে দাঁড়িয়ে তুমি শঙ্খচুরের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুত নাও ভোলেনাথ বললেন আমি যাব আমি গিয়ে কি ওর সঙ্গে যুদ্ধ করতে পারবো বলে আরে তুমি শুরু করো না আমি তো আছি তারপরে এবার যখন ভগবান বিষ্ণু বাবা ভোলেনাথকে আদেশ করলেন বাবা ভোলেনাথ হাতে ত্রিশূল টানিয়ে শঙ্খচুরের কাছে যাচ্ছেন তার সঙ্গে যুদ্ধ করবে বলে বম 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 ভোলে ও বাবা চলে হেলে দোলে আর বম 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 ভোলে ও বাবা চলে হেলে দোলে
ত্রিশূলটা নিয়ে শঙ্খচূড়ের সামনে দাঁড়িয়ে চিৎকার করে হুঙ্কার দিলেন, শঙ্খচূড়, তুই নাকি খুব বীর হয়েছিস, তুই যোদ্ধা হয়েছিস, যুদ্ধ করতে চাইছিস, তুই এত বীর এত যোদ্ধা, যুদ্ধ করতে চাইছিস, তা আমার সঙ্গে যুদ্ধ করবি? আর শঙ্খচূড় বললেন, অপরাধে নেবেন না, আমি তো যুদ্ধ করতে পারবো না। বলে কেন? তো স্বর্গমর্ত পাতালে সমস্ত দেবতাদেরকে রক্ষা দিস না, তোর জন্য সবাই ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, কেউ শান্তিতে ভালো করে দিন যাপন করতে পারছে না, এত বীর এত তুই যুদ্ধ, এত ভালো যুদ্ধ করিস, তা আজকে তুই পিছিয়ে যাচ্ছিস কেন, আমার সঙ্গে যুদ্ধ করবি না কেন, না বলছিস? শঙ্খচূড় বলছে, আসলে কারণটা কি জানেন, আমি একজন তুচ্ছ জীব, তিন দেবতা বলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তা তিনজন সবাই নাম করে, তা আজকে আপনি যে স্বয়ং আমার সামনে এসে দাঁড়িয়েছেন, আপনি তো বাবা ভোলেনাথ, তাহলে আপনি বাবা, আপনাকে সবাই বাবা বলেন, তাহলে আমিও বাবা ভোলেনাথ বলছি, তাহলে আমি যদি বাবা বলি, তাহলে তুমি বাবা হলে আমি সন্তান মানে ছেলে, তার ছেলে হয়ে বাবার সঙ্গে কি যুদ্ধ করতে পারে? পারে না, তাই আমি যুদ্ধ করতে পারবো না, আমি বিনা যুদ্ধে পরাজিত মানে হার স্বীকার করে নিয়েছি। বাবা ভোলেনাথ বললেন, বিষ্ণু বলেছিলেন আমাকে যে তুমি শুরু করো, আমি শ্রেষ্ঠায় শেষ করতে যাব, তাহলে ই যদি বিনা যুদ্ধে পরাজিত স্বীকার করে নেয়, তাহলে ভগবান বিষ্ণু আসবেন কি করে, তাহলে এর সঙ্গে আমাকে ছলে বলে যুদ্ধ করাতে রাজি করাতে হবে। বাবা ভোলেনাথ তখন কটু বাক্য প্রয়োগ করছেন, ওরে পিতৃ পিতামহের কলঙ্ক, ওরে ভীরুকা পুরুষ, ভীরুকা পুরুষের মতো পিছিয়ে যাচ্ছিস কেন, আমার সঙ্গে যুদ্ধ করবি না কেন, আমার সঙ্গে যুদ্ধ করবি? আয়, আমি যুদ্ধ করব, এসেছি তোর সঙ্গে। যেই না পিতৃপিতামহের কলঙ্ক বলছেন, ভীরু বলছেন, কাপুরুষ বলছেন, তখন শঙ্খচূড় অসুর তার রাগটা বেড়ে যাচ্ছে, তিনি রেগে চিৎকার করে বললেন, মহেশ্বর বেশ অনেক অপমান করেছেন আপনি, আমাকে শুধু নয় আমার বাবাকেও করেছেন, আমার বাবার অপমান যদি আমি কারোর মুখে শুনি, আমার মাথাটা গরম হয়ে যায়, রাগটা দ্বিগুণ হয়ে যায়, রাগটা বেড়ে যায়, তা আমার সঙ্গে যখন আপনি যুদ্ধ করবেন বলছেন, আমিও যুদ্ধ করব, তবে আজকে নয়, আজকে ফিরে যান, কালকে আসবেন, আমি কালকে যুদ্ধ করব। বাবা ভোলেনাথ বললেন, আজ নয় কাল, কাল কাল করে মহাকাল। বলে না না না, এই মুহূর্তে এখনই আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বলে আমি একটু সময় চেয়েছিলাম, আমাকে সময় দেবে না? বলছে না, সময় দেব না। বলে একটু আমাকে সময় দিন না, কালকে যুদ্ধ করব, আজ আমি একটু আমার তুলসীর সঙ্গে দেখা করে আসি। এবার বাবা ভোলেনাথ চিন্তা করলেন, সত্যি তো ঘটনাটাকে তো ভালো করে সাজাতে হবে, তাহলে সময় দেয়া হোক। শঙ্খচূড় ঘরে গিয়ে তুলসীর দুটি করে ধরে তুলসীকে বলছেন, তুলসী, আমি কালকে ভোলেনাথের সঙ্গে যুদ্ধ করতে যাব, তবে জানি না ওই যুদ্ধে আমি আর ফিরে আসবো কিনা, তবে যদি ওই যুদ্ধক্ষেত্রে আমার প্রাণ চলে যায়, হয়তো তোমার সঙ্গে দেখা হবে না, তাই আমাকে তুমি ক্ষমা করে দিও। জানো, এই ভাবনা নিয়েই আমি আজকে ভোলেনাথের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করলাম, শুধু তোমার সঙ্গে দেখা করব বলে, তাই তুমি আমার পথপানি চেয়ে শুধুমাত্র তোমার আরাধ্য দেবতা আরাধ্য ভগবানের কাছে প্রার্থনা করো, যেন আমি যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারি। ভগবান বললেন, ওরে তোর আর ঘরে ফিরে যাওয়া হবে না, আমি তো সব সাজিয়ে রেখেছি, তোর আর ঘরে ফিরে যাওয়া হবে না। এবার পরের দিন সকালবেলা উঠে পড়ে রাজ্যবাসীকে ডাকলেন, যে যা চাইলেন মুক্ত হস্তে দান করলেন, মুক্ত হস্তে দান করলেন। কেন বাবা, আমাদেরও তো তাই অবস্থা, আজ আছি কাল নেই। ধরুন আজকের আমি কীর্তন করতে এসেছি আপনাদের সামনে, হয়তো কালকে মরে যেতেও পারি, তাই আরে বাবা গ্যারান্টি কি আছে,
গ্যারান্টি নেই, এখন কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো না যে হ্যাঁ আমি বেঁচে থাকবো, আমি দীর্ঘদিন বাঁচবো, এটুকুটা আমরা কেউ বলতে পারবো না। শুধু আমরা বলি এই আছি এই নাই। তাহলে যত সময় আমার দেহের মধ্যে প্রাণ থাকবে একটু সৎ কাজ করার চেষ্টা আমরা করব। সৎ কাজ ভগবানের নাম, তার গুণকীর্তন, তাকে স্মরণ করা, তার সেবা দেওয়া, পুজো করা, তুলসী পরিক্রমা করা, তুলসী মন্দিরে জল প্রদান করা, একটু নিয়ম নিষ্ঠা ব্রত এগুলো করা, একাদশী এইগুলো করার, একটু ভালো ভালো কাজই করার একটু করে যান। তবে হ্যাঁ, এই ভালো ভালো কাজের মধ্যে যদি আপনি বিন্দুমাত্র লিপ্ত থাকতে পারেন তবেই কিন্তু আপনার এই মনুষ্য জন্মটা ধন্য হবে। এই মনুষ্য জন্ম বাবা দুর্লভ জন্ম, 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি। তাহলে যে জন্মটা সাধের মানব জন্ম, সেই সাধের মানব জন্মটা পেয়ে যদি সৎ কর্ম, সৎ কাজ, সৎ পথে চলা, ভালো ভালো কাজকর্ম করা যদি না করি তাহলে জন্ম পেয়ে তো বৃথায়। তাই এই জন্মটাকেই ধন্য করতে হলে একবার প্রেমসী ভাবে বলতে হবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই সঙ্গে সার বড় দুঃখদায়ে সত্যি কথা বলতেন কি জানেন বাবা, সংসারী হয়ে আমার যে ভাবনাটা আমি পেয়েছি সেটার মধ্য থেকে বলছি, এই সংসারে সবাই সংসারে, কিন্তু সংসারে সংসারী হয়ে যদি আপনি জীবন কাটিয়ে দেন বিনিময়ে আপনারে কিছুই পাওয়া হবে না। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে মানুষ করেছেন, সংসার পরিচালনা করেছেন, বিনিময়ে তাদের কাছে কিচ্ছু পাবেন না। স্ত্রী দেবী মৃত্যুর পরে চৌকাঠামো পর্যন্ত গোবর জল ছড়িয়ে আপনাকে বিদায় করে দেবেন, আর পাড়া প্রতিবেশীরা দেবেন আপনার সঙ্গে যাবেন শ্মশান পর্যন্ত, আর আপনার ছেলে দেবেন মুখোগ্নি পর্যন্ত, এছাড়া আর কিচ্ছু নেই। তাই আজকে এই সংসারকে নিশানা করে আজকে এই গানটা গেয়েছেন, এই সংসার বড় দুঃখদায়ে সুখী কি আসুতে যাবড়া ভাই, সুখী আসুতে যাবড়া ভাই, you
শঙ্করাচার্য আজকে বলছেন, তুলসী আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি, আমি যদি না ফিরে আসতে পারি তাই আজ আমি তোমার সঙ্গে দেখা করে গেলাম, যে যা আমার কাছে চাইলো আমি তাকে তাই দিলাম, এবার আমাকে বিদায় দাও। তুলসীর কাছে বিদায় নেই, পরের দিনে বাবা ভোলেনাথের সামনে দাঁড়িয়ে শঙ্করাচার্য বললেন আমার সঙ্গে যুদ্ধ করবে, আমি যুদ্ধ করতে এসেছি আপনি আসুন। এবার বাবা ভোলেনাথ বানবার বান নিক্ষেপ করছেন, একের পর এক বান ব্যর্থ হয়ে যাচ্ছেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন। বাবা ভোলেনাথ কিছুই হচ্ছে না, হবে না, হবে না তো কেন, এই যে গলায় হরি কবচ গুন্তল রয়েছে না, আর আছে তুলসীর সতীত্ব, তার জন্য তো হয়নি। এই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, বারবার বান নিক্ষেপ করছেন, কিছুতেই বিনাশ করতে পারছেন না। যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল তখনই ভগবান এলো। তবে হ্যাঁ, ছলনাময় ছলনা করে এলেন, ভিখারির বেশ ধারণ করে এসে বলছেন, বাবু আমাকে কিছু ভিক্ষা দেবেন, আমি যে কিছু ভিক্ষা চাই, আমাকে কিছু ভিক্ষা দিন। শঙ্করাচার্য বলছে আমি কি দেবো, আমার কাছে তো কিছুই নেই, আমার বাড়িতে আছে, আপনি যা নেবেন আমার বাড়িতে নিয়ে নেবেন, যান। শঙ্করাচার্য বলছেন যা নেবেন আমার বাড়িতে গেলে পাবেন, আমার তুলসী কাছে তুলসী দিয়ে দেবেন। তখন এই ভিখারি বলছে না না বাবা, আমি এতটা পথ তো চলতে পারবো না, তাই তোমার কাছে যা আছে তুমি আমাকে তাই দাও, আমি সেটাই মেনে নেব। শঙ্করাচার্য বলে কি মুশকিল, আমার কাছে কিছু নেই। বলে এই যে আমার কাছে কিছু নেই তবু তুমি চাইছো, তা বেশ তুমি যে চাইছো কি নেবে সেটা বলো, যা নেবে আমি তাই, আর থাকলে তো দেবো, কিছুই নেই যখন তাহলে এই কথাটা বলতেও আমার কোনো কষ্ট নেই। তা বলো কি নেবে তুমি আমার কাছে, কি নেবে বলো আমি দেবো। বলে দেবে, বলে দেবো, এখনো কথা দাও দেবে, বলে হ্যাঁ দেবো, এখনো বারবার বলছি যা চাইবো তাই দেবি, বলে আকাশ বাতাস চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমি কথা দিলাম, যা চাইবি আমি তাই দেবো। তাহলে চাই আমি, বলে চেয়ে নাও, বলে দাও হরি কবচ গুন্তল, না 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 এটা আমি দিতে পারবো না, এটা আমার মৃত্যুর কারণ, আমি এটা দিতে পারবো না। বলে তুমি দেওয়ার আগে শপথ করেছো, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো আকাশ বাতাস চন্দ্র সূর্য সাক্ষী রেখে, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো যখন দিতেই হবে তখন। তখন শঙ্করাচার্য বললেন আমি যখন দেবো বলেছি তো আমাকে দিতেই হবে। হাতটা পেতেছেন, শঙ্করাচার্যের গলা থেকে হরি কবচ কুন্তলটা হাতে দেবেন, মানে দেবেন, ওদিক থেকে ভোলানাথ চিৎকার করছে দিও না, তোমার হরি কবচ কুন্তল তুমি দিও না, তোমার সর্বনাশ তুমি নিজেই করছো, তুমি হরি কবচ কুন্তল দিও না, দিও না দিও না বলছে, দিয়ে দিয়েছে, আর দেওয়া মাত্র নেওয়া মাত্রই নেই, নেওয়া মাত্রই নেই সেখানে। আর যেই দেখতে পেল না, এবার শঙ্করাচার্য চারিদিকে খুঁজছে পাবে কোথায়, থাকলে তো দেখতে পাবে, এবার নেয়া মাত্রই সেখান থেকে চলে এলেন। এবার কোথায় এলেন, শঙ্খচুরের বাড়িতে যেখানে আছেন তুলসী দেবী, সেই তুলসীর কাছে এলেন, তুলসীর কাছে এসেছেন বটে বাবা, তবে শঙ্খচুরের বেশ ধারণ করে, শঙ্খচুরের বেশ ধারণ করে এসে ডাক দিচ্ছেন, তুলসী তুমি বেরিয়ে এসো, আমি যুদ্ধ জয়ী করে ফিরে এসেছি। তুলসী মনে মনে ভাবছেন তাহলে সত্যি সত্যি যুদ্ধ জয়ী করে এসেছে, এই বলে ছুটে এসে দেখলেন দাঁড়িয়ে আছে, আর আনন্দে তুলসী যেই না জড়িয়ে ধরলেন, এই সতীত্ব নষ্ট হয়ে গেল, আর ওদিকে শঙ্খচুরের বধ হয়ে গেল, আর আলিঙ্গন করা মাত্র চমকেলেন, কে তুমি, সতী যারা হয় পরকে ছুলেই বুঝতে পারেন যে আমার স্বামী না অপর কেউ, ছোঁয়া মাত্রই বুঝে নিয়েছে, সঙ্গে সঙ্গে হাত থেকে ছেড়ে চিৎকার করে বললেন কে তুমি, কিন্তু ধরে তো তুমি ছো, সতীত্ব তোমার নষ্ট হয়ে গেছে, যেই বলছেন কে তুমি, তখন ভগবান বললেন দেখো তো তুলসী তুমি আমায় চিনতে পারো কিনা। যখন দেখলেন যে দাঁড়িয়ে আছেন প্রভু, সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে কেঁদে তুলসী বললেন প্রভু সেই তুমি এলে, আমায় দর্শনে দিলে, আমায় তুমি যখন দর্শন দিলে তাহলে কেন তুমি আমার সতীত্ব নষ্ট করলে। তখন ভগবান বললেন শোনো তুলসী, তোমার সতীত্ব নষ্ট হবে, তোমার স্বামী বধ হবে, হলেই তোমরা দুজনেই উদ্ধার পাবে, আর সেই কারণেই আজকে ছলনা করে আমি তোমার কাছে এসেছি।
তুলসী বললেন, প্রভু গো তাহলে আমি মানবী রূপ থেকে উদ্ধার হয়ে যাব। বলে হ্যাঁ, তোমার সতীত্ব নষ্ট হয়েছে, তোমার স্বামী বধ হয়েছে, তোমার স্বামী উদ্ধার হবে, তুমি উদ্ধার হবে, তুমি আজ থেকে আর মানবী থাকবে না, তুমি একটি বৃক্ষ আকারে পরিণত হবে যার নাম হলো তুলসী বৃক্ষ। বলে তুমি তুলসী বৃক্ষ রূপে পরিণত হবে, তোমার পত্র দ্বারা আমি পূজিত হব, আর তোমারই ওই বৃক্ষ জরসন করলে তারই পূর্ণ হবে, ওই তুলসী পরিক্রমা করলে যে রাধা গোবিন্দের যুগল পরিক্রমা করে রাধা গোবিন্দের চরণ পাবে, তাহলে সেই তুলসী আজ কত বড় ভাগ্যবান যে গোবিন্দের কৃপাতে গোবিন্দের চরণে ঠাঁই পেলেন, আর যার নাম করলে ভক্তরা গোবিন্দের কৃপা করুণা পাবেন, রাধারানীর সখী অনুগত হবেন, তাহলে সেই আশীর্বাদ কে দিলেন? স্বয়ং ভগবানই দিলেন। নেতাই গৌর হরি বল। তবে বাবা আর একটা কথা বলি, যে তুলসী পাওয়ার জন্য বাসনা করেছিলেন তার পাওয়া হলো গোবিন্দের চরণ, শুধু চরণ নয়, গোবিন্দকে সব সময়ের জন্য জড়িয়ে ধরে থাকেন, থাকেন না? থাকেন। কখন, কিরকম, কিভাবে? হ্যাঁ, বাবা বলছেন এই পার্থিব জগতে ভগবান নারায়ণের পুজো হয়, আবার নারায়ণ রূপী শিলা পূজিত হয়, নারায়ণ রূপীতেই পুজো করেন। ওই নারায়ণ শিলাকে যখন পুজো করা হয় তখন পুজো করার সময় কি করেন বৈষ্ণব ঠাকুরেরা, ভক্তরা স্নান করায় আগে, শালগ্রাম শিলাকে, নারায়ণ শিলাকে স্নান করায়। স্নান করানোর পরে ওই শালগ্রাম শিলারে তলাতে নিচেতে একটা তুলসী পত্র দেয় আর একটা উপরে দেয়, এইভাবেই সেই তুলসী দেবী সবসময় গোবিন্দকে অর্থাৎ ভগবানকে বিষ্ণুকে জড়িয়ে ধরে থাকে। এটাই গৌর হরি বল। তাহলে এই বরটা পেল কখন? না বলো, ওই যে জড়িয়ে ধরেছিলেন বলে, ওই জড়িয়ে ধরেছিলেন বলে। বলে তুমি আজ যেমন জড়িয়ে ধরে আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে, জড়ানোর জন্য তোমার সতীত্ব নষ্ট হলো, কিন্তু তুমি অসতী নও, তুমি সতী, তাই তুমি আমার কাছে সব সময় পূজিত পাবে, তুমি আমার কাছে সব সময় আমার চরণ ধরে আমাকে আলিঙ্গন করে থাকবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তুলসী বললেন, প্রভু গো আমি তো উদ্ধার হয়ে গেলাম, কিন্তু আমার স্বামী উদ্ধার হবে না? বলে উদ্ধার হবে। বলে আমি যেমন বৃক্ষ রূপে পরিণত হয়ে সকলের ঘরে ঘরে পূজিত পাব, শুধু তাই নয় তোমারও রাঙা চরণ পাব, তাহলে আমার স্বামী তার কি কোনো গুরুত্ব থাকবে না এই পার্থিব জগতের জীবের কাছে? বলে হ্যাঁ, থাকবে তারও গুরুত্ব। বলে কিরকম? বলে শঙ্খচূড়ের অস্থি থেকে শাকের সৃজন হবে, মর্তের মর্তের নারীগণ যারা বিবাহিত নারী তারা সবাই হস্তে ধারণ করে থাকবেন। শুধু তাই নয়, ওই যে শঙ্খ, শঙ্খ হয় বাজানো, আবার সেই শঙ্খকে কেটে বানিয়ে হাতে পরে নেই মায়েরা মেয়েরা ভক্তিমতী মা, তাহলে দুটো পাবে কৃপা। কিরকম না? শঙ্খ হয়ে রাধা গোবিন্দের যুগল পুজোতে ধনী হয়ে বেজে উঠবে, পুৎকারে বেজে উঠবে, সারা জগৎবাসীর যতক্ষণ মঙ্গল ধ্বনি করবে, শঙ্খধ্বনি করবে, যত দূর যাবে এই আওয়াজটা, যত দূর যাবে ততদূর পর্যন্ত ভক্তদের মঙ্গল হবে। নেতাই গৌর হরি বল। আর ভগবানের পুজোতে ফুৎকারে বেজে উঠবে, আর শুধু তাই নয়, শঙ্খকে কেটে শাখা তৈরি হবে, মায়েরা সবাই হস্তে ধারণ করে থাকবেন। এই হলো আজ শঙ্খচূড়ের ভক্তিমতী মা সারা জগতের কাছে তারও একটা গুরুত্বপূর্ণ, সেই একজন গুরুত্বপূর্ণ হয়ে সারা মর্তির বাসীর কাছে অমর হয়ে রইলেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার তুলসী বললেন, প্রভু গো আমার স্বামী শঙ্খচূড়ের অস্থি থেকে শাকের সৃজন হবে, কিন্তু মহেশ্বরের জন্য আজ যুদ্ধ হলো, আর সেই যুদ্ধে আমার স্বামীর প্রাণ গেল, তাই আমার স্বামীর অস্থি থেকে যখন শাকের সৃজন হবে আমি তুলসী ওই মহেশ্বরকে অভিশাপ দিলাম, আজকের পর থেকে কোনোদিন বাবা ভোলেনাথের পুজোয় শঙ্খ বাজবে না, শঙ্খ বাজবে না, শঙ্খ বাজবে না। নেতাই গৌর হরি বল হরি বল। সেই কারণে আজও পর্যন্ত বাবা ভোলেনাথের পুজোতে শঙ্খ বাজে না,
তবে হ্যাঁ অনেক অনেকে বাবা ভোলানাথের মন্দিরে শঙ্খ বাজানো হয়, তবে জানে না বলেই বাজিয়ে থাকেন। তবে জানে যারা তারা করে না কখনো, যারা জানে না তারাই করেন। তাই আজকে এখানে যে মায়েরা রয়েছেন, আপনারা যদি কোনোদিন বাজিয়ে থাকেন তবে কোনোদিন বাজাবেন না, কেননা অভিশাপের জন্য বাবা ভোলেনাথের পুজোয় কখনো শঙ্খ বাজানো হয় না। তাই শঙ্খচূর উদ্ধার হয়ে গেল, তুলসী দেবী উদ্ধার হয়ে গেল, আর সেই তুলসী শঙ্খচূর দুজনেই ভগবানের চরণে শরণ নিল। আর আজকেও আমরা সবাই মিলে সেই তুলসীর চরণে শরণ নিয়ে গোবিন্দের রাঙা চরণ পাব। প্রেম সেভাবে বলবো এদাই গৌর প্রেমানন্দে, ঘোমটা দিয়ে আমরা করে করতালি দিয়ে বলবো কি, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। যে তোমার শরণ লয় তার বাঞ্চ পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্চ পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্চ পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্চ পূর্ণ হয়। করে রেখো তারে বৃন্দাবন দাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। এই মোর অভিলাষ বিলাস গুঞ্জে দিও বা, 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 সদাই যেন হেরিতে পারি যুগলের উপরাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। আহা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। ভগো নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। এই নিবেদন ধরো সখী অনুগত করো, 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 রাধা কৃষ্ণের সেবায় যেন সদাই আমি ভাসি। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। আহা দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মন হয়, 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 রাধা কৃষ্ণ প্রেমে যেন সদাই আমি ভাসি। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। আহা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, হরে বল মায়েরা, এই গানটাকেই তুলসী পরিক্রমা করবেন, তার শেষে কি বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
আসে না হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বাবা ভজন গান করব হরি বল। তো আজকে এই এত রাত্রিতে আপনারা বসে সকলে কীর্তন শুনছেন, আমি খুবই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তো আজকে আমাকে এত সময় আপনারা সবাই সহযোগিতা করেছেন, তাই আজকের আপনাদের আতুল চরণে দাঁড়িয়ে আমিও কীর্তন পরিবেশন করলাম। তাই কীর্তন পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি আপনারা ক্ষমা করে দেবেন, আপনারা সবাই চরণের ধুলি দিয়ে। একবার প্রেম সেভাবে বলুন, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই মিলে একবার বলবেন, হ্যাঁ বলুন, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ। বাবু বলছেন একটা ভজন গাইতে, তো একখানা ভজন গিয়ে আমরা সবাই মিলে বিদায় নেব। চলুন, কৃষ্ণ বলে দুটি বাহু তোলে না চরে মন